ইভিএম এ ভর্তি এবারে প্রথম তাতে কেমন লাগছে ভালো ভালো না এবং এবং ইয়ার ঘোরাঘুরি কি শান্তি প্রিয় হচ্ছে তো না কোনো সমস্যা নাই তো না সমস্যা নাই আপনারা পরবর্তীতে এরকম ঘোরাঘুরি চান নাকি আচ্ছা ভোট দিচ্ছেন তাতে যে অন্যান্য বছরের তুলনায় যেবার যে বিভিন্ন মাধ্যমে ভোট দিচ্ছেন কেমন লাগতেছে আপনাদের সমস্যা হয়েছে কি কোনো জ্ঞান না বা কোনো সমস্যা মনে হয়নি কেন্দ্রে তাতে এবার যে পরিমাণে ভোট হয়েছে তাতে কি আপনাদের খুশি এরকম ভোটে কি প্রতি বছর চান না চাই কিন্তু এরকম হয় নাই এবার এরকম সুস্থ হয়েছে কি তাতে খুশি তো আপনারা দিতে পারছেন কারো ভোট তার কেউ দিয়ে দেয় নাই নিজের ভোট নিজে দিচ্ছেন হ্যাঁ আমরা গ্রাম প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষ আমাদের ইভিএম সম্পর্কে ধারণা ছিল না তবে সময় স্বল্পতার কারণেও আমাদের যে গ্রাম পর্যায়ে যে মা বোনেরা ভোটাররা আছে তারা আমাদের যারা এলাকা সচেতন এবং একদিন 13 তারিখের কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাতে ইনশাল্লাহ তারা জিনিসটা বুঝতে পারছে এবং সঠিক টাইমে যথাসময়ে ভোট কেন্দ্রে এসে তারা ভোট দিতেছে এবং তারা কোনো অস্বস্তিকর ভাব করতেছে না আর আমাদের যে প্রতীক নৌকা প্রতীক বাংলাদেশ সরকার আওয়ামী লীগের প্রতীক তিনি আসলে দলীয় যেমন নেতা মহান নেতা তেমনি সর্বদলীয় তিনি সকলের আমরা যদি দাবি করি তাহলে আমাদের ভুল হবে সর্বস্তরের মানুষ তাকে গ্রহণ করছে এবং সেখানে তারাই তার প্রতি বেশি ভালোবাসার আগ্রহ প্রকাশ করছে এই ধরনের নির্বাচনে আর এই নির্বাচনটা সকলের মিলে এবং আমাদের উন্নয়নের নির্বাচন বলে সকলেই অংশগ্রহণ করতেছে এবং উৎসব মুখ পরিবেশে ভোট দিতেছে ইনশাআল্লাহ আমরা এলাকার উন্নয়নের সাথে তাকে এবার নির্বাচন করতে যাই এবং দেখতে চাই সবাইকে ধন্যবাদ স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক রাস্তাঘাট ব্রিজ কালভার্ট যা কোনো ইউনিয়নে এত উন্নয়ন হয়নি উনি হলেন আমাদের অতিপরিচিত অ্যাডভোকেট ইয়াকুব আলী স্যার ওনাকে আমরা জিজ্ঞাসা করবো আজকে যে এভিএমে কীভাবে ভোট হচ্ছে বা আপনার কী এরকম প্রত্যাশা আশা করছি ধন্যবাদ তো ইভিএম পদ্ধতি আমাদের দেশে তো একেবারেই নতুন আমাদের এলাকাতে আরও নতুন এরপরেও ইভিএম পদ্ধতিতে অত্যন্ত সুস্থ সুশৃঙ্খলভাবে নির্বাচন হইতেছে এই পর্যায়ে একটু বিলম্ব হইতেছে এরপরে সবাই সুষ্ঠুভাবে ভোট দিতে পারতেছে ভোট দেওয়ার মধ্যে কোনোরকম কারচুপি কোনো সুযোগ নাই এই পর্যায়ে ইনশাল্লাহ এই নির্বাচনে এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমি আশা করি নৌকা উন্নয়নের প্রতীক নৌকার বিজয় সুনিশ্চিত আমি এই পর্যায়ে সম্পূর্ণই আশাবাদী আসলে জনগণ যে ভোট দিয়ে খুশি কি না হ্যাঁ অবশ্যই মানুষ খুবই খুশি যে কোনোরকম ইয়ে নাই ধাক্কা ধাক্কি নাই হুড়ুহুড়ি নাই সুশৃঙ্খলভাবে ভোট দিতে পারতেছে এবং ভোট দিয়ে তারা খুব খুশি মনে বাড়িতে ফিরতেছে উৎসবমুখর পরিবেশে একদম বলতে গেলে উৎসবমুখর পরিবেশে একটা নির্বাচন সুন্দর সুশৃঙ্খল হয় আমি এই নির্বাচনে আমি এখনও মনে করি যে কাস্টিং ভোটের 70% ভোট আমি পাবো আমরা প্রত্যাশা করি সারের আশা পূর্ণ হবে এবং এই এলাকার উন্নয়ন এবং নৌকার উন্নয়ন ধারাবাহিকতা বজায় থাকবে আপনাদের সবাইকে ধন্যবাদ প্রশাসনের ভূমিকা এক মানে অত্যন্ত একেবারে প্রশাসনের কথা কি বলবো মানে কেন্দ্র থেকে শুরু করে রাস্তাঘাট পর্যন্ত খুবই প্রশংসনীয় ভূমিকা প্রশাসনের ওনারা একদম শতভাগ নিরপেক্ষতার মাধ্যমে দায়িত্ব পালন করতেছে এখন পর্যন্ত কোনো কেন্দ্রে কি কোনো ব্যাড নিউজ এরকম কোনো খবর পাওয়া গেছে না এখন পর্যন্ত আমাদের এই সোলাগুড়িতে 9টি কেন্দ্র
নয়টা কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই কলাম এর মধ্যে কি কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে? ঝুঁকিপূর্ণ কেন্দ্র বলতে কোনো কেন্দ্র আমাদের নেই। আমরা শুরু থেকেই মানে নির্বাচনের পরিবেশটা যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ সরকারি দলে আছে, আমরা নিজেরাই সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য প্রথম থেকেই চেষ্টা করছি। ধন্যবাদ স্যার, আপনাকে ধন্যবাদ।